সুপ্রভাত দর্শক বন্ধু, আমি আপনাদেরই বন্ধু সঞ্জয়। ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম। দর্শক বন্ধু, আপনারা দেখছেন এবং শুনছেন আজকে দিনপঞ্জিকা এবং রাশিফল। দর্শক বন্ধু, আজ 29শে ফাল্গুন, 1430 ইংরেজি, 13ই মার্চ, 2024 বুধবার। আজ তৃতীয়া, থাকবে দিবা 8টা 27 মিনিট পর্যন্ত, পরে চতুর্থী। আজ অশ্বিনী নক্ষত্র, থাকবে রাত্রি 11টা 10 মিনিট পর্যন্ত, পরে ভরণী নক্ষত্র। জন্মে দর্শক বন্ধু আজকে মেষ রাশি, ক্ষত্রিয় বর্ণ, মতান্তরে বৈশ্যবর্ণ, দেবগণ অষ্টোত্তরী শুক্রের ও বিংশোত্তরী কেতুর দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করবে। যে সকল জাতক জাতিকা রাত্রি 11টা 10 মিনিটের পর জন্মগ্রহণ করছেন, তাদের নরগণ বিংশোত্তরী শুক্রের দশায় জন্মগ্রহণ করছে। মৃতে দর্শক বন্ধু দোষ নেই, যাত্রা আজকে শুভ রয়েছে, তবে উত্তরে দক্ষিণে অগ্নিকোণে ও ঈশানে যাত্রা নিষিদ্ধ। দিবা 8টা 7 মিনিটের পর যাত্রা আর নেই। শুভকর্ম রয়েছে দর্শক বন্ধু দিবা 8টা 7 মিনিটের মধ্যে, সকাল 8টা 7 মিনিটের মধ্যে শুভকর্ম রয়েছে, যেমন গায়ে হলুদ, নামকরণ, অন্নপ্রাশন, কর্ণভেদ, উপনয়ন, দীক্ষা, গৃহপ্রবেশ এবং গৃহ আরম্ভ ইত্যাদি শুভকর্ম আদি সকাল 8টা 7 মিনিটের মধ্যে কিন্তু সেরে নিতে হবে। চলুন দেখে নিই আজকে রাশিফল। দর্শক বন্ধু, রাশিফলে যাওয়ার আগে আমি আপনাদের বলবো, যদি আপনারা আমার চ্যানেলের একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, প্রতিদিনের রাশিফলের ভিডিও পেতে এবং জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য আরও ভিডিও পেতে। চলুন দেখে নিই আজকের 12টি রাশির রাশিফল। রাশিচক্রের প্রথম রাশি মেষ। মেষ রাশির জাতক জাতিকাদের আজকে দাম্পত্য জীবন এবং পারিবারিক জীবন খুব আনন্দের হবে। দর্শক বন্ধু, প্রত্যেকের সাথে একটা ভালো মনের মিল থাকবে। ছোটোখাটো সমস্যা হতেও পারে, তবে তেমন কোনো বড় ধরনের কোনো সমস্যা মেষরাশি জাতক জাতিকাদের মধ্যে নেই। তবে মেষরাশি জাতক জাতিকাদের আজকে ভ্রমণ যোগ রয়েছে, কাছে এবং দূরে যেখানেই হোক না কেন একটা ভ্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে। মেষরাশির যারা চাকরিজীবী রয়েছেন, আপনাদের কর্মক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে খুব ভালো ফল প্রদান হবে আজকের দিনে। তবে আজকে আপনাদের চাকরির ক্ষেত্রে আপনাদের সুনাম এবং যশ এটাও কিন্তু আপনারা লাভ করতে পারেন। যারা ব্যবসা করছেন মেষরাশির, ব্যবসায় আজকে আপনাদের মনোনিবেশ করতে হবে। ব্যবসায়ী মেষরাশির ব্যবসায়ীদের আজকে মনের অবস্থা খুব চঞ্চল থাকবে, ফলে ব্যবসায় একাগ্রতার অভাব দেখা দেবে। যদি আজকে আপনারা ব্যবসায় মনোনিবেশ করতে পারেন তাহলে ব্যবসায় অবশ্যই আজকে আপনারা লাভবান হতে হচ্ছেন। মেষরাশির জাতক জাতিকারা যারা বিদ্যার্থী রয়েছেন, বিদ্যার্থীদেরও আজকে ভ্রমণ ইচ্ছা থাকবে এবং ভ্রমণেরও একটা বিদ্যার্থীদেরও যোগ রয়েছে। পড়াশোনায় শুভ ফল প্রদান করবে মেষরাশি জাতক জাতিকাদের। আজকের দিনে মেষরাশি জাতক জাতিকাদের আজকের দিনে সকালে ঘুম থেকে উঠে স্নান করে অবশ্যই সূর্য প্রণাম করুন। সূর্য প্রণাম করলে আপনাদের আজকে খ্যাতি, যশ, সুনাম, প্রতিপত্তি বৃদ্ধি পাবে। পরবর্তী রাশি বৃষ। বৃষরাশি জাতক জাতিকাদের আজকে দাম্পত্য জীবন সুখের হবে না। দাম্পত্য জীবনের মধ্যে অশান্তি, বাগ্বিতণ্ডা, ঝামেলা এগুলো কিন্তু দেখা যাবে। তাই বৃষরাশির দাম্পত্য জীবনকে আজকে খুব সাবধানে এবং বুঝে সুঝে বাক্যালাপ করতে হবে। পারিবারিক জীবন মোটামুটি ভালো থাকলেও চাকরিজীবীদের ক্ষেত্রে কিন্তু আজকে মোটেই শুভ নয়। চাকরির ক্ষেত্রে কিন্তু একটা অশান্তি থাকতে পারে বৃষরাশির জাতক জাতিকাদের। কর্মক্ষেত্রে আপনার কলিগদের সাথে বা আপনার উচ্চ আধিকারিক বসের সাথে আপনার মনোমালিন্য ঘটার একটা সম্ভাবনা রয়েছে। তাই সেই ক্ষেত্রে আপনাদের চাকরির ক্ষেত্রে খুব সজাগ এবং সচেতন থাকতে হবে। বৃষরাশির যারা ব্যবসায়ী রয়েছেন, ব্যবসায় শুভ, কিন্তু ব্যবসায় অন্যের কথায় কান দিয়ে আপনি আপনার নিজের ব্যবসার ক্ষতি করবেন না। মন দিয়ে ব্যবসা করুন, ব্যবসায় শুভ ফল পাবেন। বৃষরাশির বিদ্যার্থীদের আজকে পড়াশোনায় শুভ ফল দেবে। তবে যারা ইংরেজি, বাংলা, ইতিহাস, ভূগোল অর্থাৎ এক কথায় আর্টসের ছাত্র, তাদের কিন্তু আজকে পড়াশোনায় ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তাই মনোনিবেশ করুন শিক্ষালাভের জন্য। বৃষরাশির সর্বজাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনারা স্নান করে অবশ্যই ভোলানাথের শ্রীলিঙ্গরাজে জল প্রদান করুন এবং ওং নমঃ শিবায় মন্ত্রটি 58 বার বা 108 বার জপ করুন। তাহলে কিছুটা হলে অশান্তির হাত থেকে আপনি মুক্তি পেতে পারেন। পরবর্তী রাশি মিথুন।
মিথুন রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন মোটামুটি যাবে, পারিবারিক জীবনও মোটামুটি যাবে, কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের আজকে মনের মধ্যে একটা ভয় কাজ করবে এবং এই ভয় কাজ করার জন্য আপনার মনের অবস্থা ভালো থাকবে না, ভীতু ভীতু ভাব থাকবে এবং যার ফলে আপনার পথ চলা, কর্মজীবন সব জায়গায় কিন্তু বিঘ্নিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তাই ভয় ভাবটাকে আপনার কাটিয়ে উঠতে হবে আজকে। আপনার এমন কোনো পূর্বের কোনো ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে আজকে আপনার জীবনে কোনো এক সমস্যাও কিন্তু দেখা যেতে পারে যদি আপনি মিথুন রাশির হন। তাই মিথুন রাশির জাতক জাতিকাদের আজকে সজাগ এবং সচেতনই থাকতে হবে। যারা চাকরিজীবী রয়েছেন, কর্মক্ষেত্রে আপনার দায়িত্বের দপ্তরের যে দায়িত্ব রয়েছে সে দায়িত্বটি সঠিকভাবে আপনাকে আজকে পালন করতে হবে। তা না হলে কিন্তু যদি একাগ্রতার অভাবে যদি আপনার দায়িত্বের কাজগুলো আপনি সম্পূর্ণভাবে ঠিকঠাক পালন না করতে পারেন তাহলে সেটা ভয়ের একটা কারণ হয়ে দাঁড়াতে পারে। তাই সজাগ থাকুন, সচেতন থাকুন, চাকরি ক্ষেত্রে খুব সজাগ থাকুন এবং একাগ্রতা বজায় রাখুন। যারা ব্যবসা করছেন মিথুন রাশি ব্যবসায়ীদের শুভ ফল প্রদান করবে, তবে ব্যবসা করতে গিয়ে এমন কোনো কাজ করবেন না যেটার জন্য আপনাকে পরবর্তীতে সমস্যায় পড়তে হয়। তাই সঠিক পথে থাকুন, সৎ হইতে ব্যবসা করুন, দেখবেন আপনার দিনটি ভালোই যাবে। ভয় ভীতি ভাব এটা মন থেকে দূরে সরাতে হবে। যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের বলবো পড়াশোনায় মনোনিবেশ করুন, দেখবেন পড়াশোনায় শুভ ফল হবে। যারা উচ্চ শিক্ষা লাভের জন্য মিথুন রাশির চেষ্টা চালাচ্ছিলেন আজকে কিন্তু আপনার সেই জট অনেকটাই কেটে যেতে পারে, অর্থাৎ উচ্চ শিক্ষার জন্য প্রস্তুতি আপনি আজকে নিতে পারেন বা পড়াশোনার জন্য আপনার কিন্তু একটা ভালো সুযোগ আজকে থাকবে মিথুন রাশির জাতক জাতিকাদের। তাই ছাত্রছাত্রীদের বলবো পড়াশোনার বিষয়ে খুব সচেতন হতে হবে। মিথুন রাশির সর্ব জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলা হচ্ছে আজকে স্নান করে অবশ্যই অবশ্যই আপনি কিছু খাবার আগে কাক পশু পাখি কীটপতঙ্গদের খাবার দিয়ে তারপরে সেই খাবার গ্রহণ করুন, তাহলে আপনার দিনটি আজকে অনেকটাই ভালো যাবে। পরবর্তী রাশি কর্কট। কর্কট রাশি জাতক জাতিকাদের দাম্পত্য সমস্যা আজকে দেখা যাবে, দাম্পত্য জীবনে অশান্তি এগুলো আজকে হতে পারে। তাই দাম্পত্য জীবন নিয়ে সজাগ এবং সচেতন থাকবে। পারিবারিক জীবন মোটামুটি যাবে, তবে আজকে অশান্তির বাতাবরণ কিন্তু কর্কট রাশির সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে। রাস্তাঘাটে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সকলের সাথেই কিন্তু আপনি আজকে সদ্ব্যবহার এবং ভালো একটা ভাবে ভালোভাবে আজকে আপনাকে থাকতে হবে, সচেতন হয়ে যেন আপনার শব্দে আপনার কথায় কেউ যেন কোনোভাবে উত্তেজিত না হয়ে যায়, কোনো অশান্তির মধ্যে জড়ালেই কিন্তু আজকে আপনার সমস্যা দেখা দেবে। যেহেতু আপনার আজকে অশান্তি যোগ রয়েছে তাই আজকের দিনে আপনাকে খুব সজাগ এবং সচেতন থাকতে হবে। যারা চাকরিজীবী রয়েছেন চাকরির ক্ষেত্রে শুভ বলা যেতে পারে, কর্মজীবনে আপনার আজকে উন্নতি হওয়ার একটা যোগ কিন্তু দেখা যাচ্ছে। যারা ব্যবসা করছেন ব্যবসায়ীদের ব্যবসা আজকে মোটামুটিভাবে এগোবে, খুব ভালো বা খুব খারাপ হবে না, ব্যবসার পরিস্থিতি থাকবে মধ্যম। কর্কট রাশি জাতক জাতিকাদের আজকে সতর্ক থাকতে হবে শুধুমাত্র অশান্তির হাত থেকে, অন্য কারো সাথে কোনো অশান্তি কারো চলছে সেখানে আপনি নিজেকে কোনোভাবেই সেখানে ইন্টারফেয়ার করবেন না, নিজে অংশগ্রহণ করবেন না, তাতে কিন্তু সমস্যা প্রবল হবে। কর্কট রাশির স্টুডেন্টদের বলবো যে পড়াশোনার বিষয়ে খুব সাবধান এবং সচেতন থাকতে হবে। বন্ধুদের দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে কর্কট রাশির পড়ুয়াদের, তাই সেই ক্ষেত্রেও কিন্তু কর্কট রাশির ছাত্রছাত্রীদের সাবধান থাকতে হবে। সর্বোপরি বলা যেতে পারে কর্কট রাশির সব জাতক জাতিকারা আজকে স্নান করে শ্রী শ্রী শনি মহারাজের মন্ত্র জপ করে প্রণাম করুন। ওম সাম শনিশ্চরায় নম এই মন্ত্রটি 11 বার জপ করুন আর ছায়া মায়ের জয়ধ্বনি দেন, ধামিনী মায়ের জয়ধ্বনি দেন এবং শনি মহারাজজির জয়ধ্বনি দেন, তাতে অনেকটা আপনার অশান্তি দূর হয়ে যাবে। পরবর্তী রাশি সিংহ। সিংহ রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন মোটামুটিভাবে অতিবাহিত হবে, পারিবারিক জীবনেও কিছু একটা সমস্যা দেখা দিতে পারে, তাই সেই দিকে সজাগ সচেতন থাকতে হবে। সিংহ রাশির আজকে সারাদিনে লাভযোগ রয়েছে,
যে কোনোভাবে কোনো না কোনো দিক থেকে আপনি আজকে লাভবান হচ্ছেন, সেই দিকেও আপনাকে দৃষ্টিপাত রাখতে হবে, সজাগ থাকতে হবে। চাকরিজীবীদের জন্য আজকে শুভ বলা যেতে পারে, ব্যবসায়ীদের কিন্তু আজকে অর্থনৈতিক লাভ হওয়ার একটা সম্ভাবনা প্রচুর রয়েছে। শুধুমাত্র সিংহরাশি জাতক জাতিকাদের, ব্যবসায়ীদের ক্ষেত্রে একটু সজাগ এবং সচেতন থাকতে হবে। যারা পড়াশোনা করছেন সিংহরাশির বিদ্যার্থীদের আজকে শুভ ফল লাভ হবে, বিশেষ করে যারা অঙ্কের ছাত্র রয়েছেন, অঙ্কে অনার্স আছে বা অঙ্ক নিয়েই পড়াশোনা করছেন, অঙ্কের স্টুডেন্টদের আজকে খুব ভালো ফলাফল দেবে। সমগ্র সিংহরাশি জাতক জাতিকাদের বলবো, আজকে স্নান করে মাতা লক্ষ্মী দেবীর চরণে প্রণাম করুন, ধূপদীপ দেখান, পুষ্প প্রদান করুন। শ্রীং হ্রিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হ্রিং শ্রীং মহালক্ষ্মী নাম এই মন্ত্রটি জপ করুন, দেখবেন ভালো ফল পাবেন। পরবর্তী রাশি কন্যা। কন্যা রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকবে এবং গৃহে আজকে অতিথি আসার সম্ভাবনা প্রবল রয়েছে। কন্যা রাশির পারিবারিক সম্পর্ক ভালো যাবে, তবে কন্যা রাশির সন্তান সন্ততিদের নিয়ে আজকে একটু সমস্যা দেখা দিতে পারে। কন্যা রাশি জাতক জাতিকাদের আজকে অনেক পরিশ্রম হবে, সারাদিনে কর্মের চাপে পরিশ্রম হবে, তার ফলে শারীরিক সমস্যাও একটু হতে পারে, সেদিকেও সজাগ থাকতে হবে। যারা চাকরি করছেন চাকরিজীবীদের আজকে অনেক চাপ থাকবে এবং দায়িত্ব বেড়ে যাবে কর্মের, তাই বিচলিত না হয়ে একাগ্র চিত্তে হাসি মুখে দপ্তরের কর্মাদিকে আপনাকে সম্পূর্ণ করতে হবে, তাহলে একটা ভালো ফল চাকরিজীবনেও আপনি পাচ্ছেন। যারা ব্যবসা করছেন কন্যা রাশি ব্যবসায়ীদের শুভ বলা যেতে পারে এবং ব্যবসার ক্ষেত্রেও কিন্তু প্রচুর পরিশ্রম আজকে হওয়ার সম্ভাবনা রয়েছে। কন্যা রাশির ছাত্রছাত্রীদের বলবো, পড়াশোনায় মনোনিবেশ করতে হবে, পড়াশোনায় মনোনিবেশের অভাবে আপনাদের পড়াশোনার ক্ষতি হতে পারে, তাই কন্যা রাশির ছাত্রছাত্রীদের বলবো আপনি যেখানে পড়তে বসবেন সেখানে একটি গণেশজির শোপিস রেখে দিন এবং পড়ার আগে গণেশজিকে প্রণাম করে পড়াশোনা শুরু করুন, তাহলে আপনার অল্প পরিশ্রমেই বৃহৎ ফল লাভ হবে শিক্ষাক্ষেত্রে। সর্বশেষে কন্যা রাশি জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে অবশ্যই ভুল করবেন না বাবা ভোলানাথের লিঙ্গরাজে জল প্রদান করতে এবং সূর্য প্রণাম করতে, এ দুটো ক্রিয়া যদি করেন ভালো ফল আজকে আপনারা পেতে পারেন। পরবর্তী রাশি তুলা। তুলা রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবনে আজকে দুশ্চিন্তা দেখা যাবে, পরিবারের কোনো না কোনো সদস্যকে নিয়েও আপনার খুব ডিপ্রেশন বা দুশ্চিন্তা হতে পারে, এর ফলে দাম্পত্য জীবনটি সুখের হবে না আজকের দিনে। পারিবারিক জীবনেও ছোটোখাটো সমস্যা কিন্তু লেগে থাকতে পারে তুলা রাশির। তুলা রাশির চাকরিজীবীদের মোটামুটি শুভ বলা যেতে পারে, তবে সজাগ সচেতন থাকতে হবে, কর্মক্ষেত্রে আপনি নিজেকে একলা মনে করে আপনাকে আপনার দায়িত্বের কাজগুলো করতে হবে। বিশেষ কোনো বন্ধুর দ্বারা বা বিশেষ কোনো বান্ধবীর দ্বারা তুলা রাশি আজকে ক্ষতিযোগ রয়েছে, তাই সেই দিকে সজাগ এবং সচেতন থাকবেন। তুলা রাশির যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসা মোটামুটি ভালোই যাবে, তবে স্টুডেন্টদের মধ্যে আজকে ভালো দিন নয়। ছাত্রছাত্রীদের বলবো অভিভাবকের কথা ছাড়া অন্য কোনো সিদ্ধান্ত আজকে নেবে না, তাতে কিন্তু সমস্যায় পড়তে হতে পারে। বন্ধুদের থেকে কলিগদের থেকে একটু দূরত্ব এবং সাবধানে থাকাটাই আজকে বাঞ্ছনীয়। তুলা রাশির পরিশেষে বলবো, তুলা রাশির সমগ্র জাতক জাতিকাদের আজকে অবশ্যই হনুমানজির পুজো করা উচিত। শ্রী শ্রী হনুমানজির চরণে পুষ্প দেন, বক্ষে তুলসী পাতা দেন আর বজরংবলীকে প্রণাম করুন, হনুমান চল্লিশা পাঠ করুন তুলা রাশি জাতক জাতিকা, তাহলে আপনাদের সংকট থেকে ডিপ্রেশন থেকে মুক্তি পাবেন। পরবর্তী রাশি বৃশ্চিক। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন আজকে মোটামুটি যাবে, পারিবারিক জীবনে সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকবে, তবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মনের আজকে দুর্বলতা দেখা যাবে এবং মনের দুর্বলতা থাকার জন্য মন ভেঙে যাবে,
আর জানেন তো মনই হচ্ছে ইন্দ্রিয়দের রাজা। মনের অবস্থা ভালো না থাকার জন্য সমগ্র কর্মে বিঘ্নিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে বৃশ্চিক রাশির। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকে খুব সাবধানে থাকতে হবে এবং মনের জোর আনতে হবে, মনোনিবেশ করতে হবে প্রত্যেকটা কর্মে। বৃশ্চিক রাশি যারা চাকরি করছেন, চাকরিজীবীদের বলবো সতর্ক থাকুন, সজাগ থাকুন। কর্মের স্থানে কোনোভাবেই অমনোযোগী হয়ে যাবেন না, তাতে কিন্তু আপনার সমস্যা বাড়তে পারে। বৃশ্চিক রাশির যারা ব্যবসা করছেন, ব্যবসায়ীদের শুভ বলা যেতে পারে আজকে। মনের দুর্বলতা থাকলেও ব্যবসায় একটা লাভবান হওয়ার যোগ আছে। বৃশ্চিক রাশির যারা ছাত্রছাত্রী রয়েছেন, আপনাদের পড়াশোনায় কিন্তু আজকে মনোযোগ ঘটবে না। তার জন্য দেবী সরস্বতী মাতার ওয়িং বীজ মন্ত্রটি জপ করুন আর পড়াশোনায় মনোনিবেশের চেষ্টা করুন। সর্বশেষ বলবো বৃশ্চিক রাশির প্রত্যেকটা জাতক জাতিকাদের আজকে স্নান করে ব্যাসদেব কর্তৃক নবগ্রহ ইস্ততম মন্ত্র পাঠ করুন। জবা কুসুম থেকে শুরু করবেন, নটা গ্রহের প্রণাম মন্ত্র অবশ্যই পাঠ করুন, তাতে আপনার মনের দুর্বলতা কেটে যেতে পারে। পরবর্তী রাশি ধনু। ধনুরাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন কোনোটাই আজকে ভালো যাবে না। ধনুরাশির জন্য রয়েছে আজকে অপবাদ জোন, আপনার নামে আজকে অপবাদ উঠবে আর এই অপবাদের কারণেই কিন্তু আপনার মানসিক অবস্থাও ভালো থাকবে না। তাই সাবধানে থাকুন, সজাগ থাকুন। অপবাদ থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই আজকে সূর্য প্রণাম করুন। ধনুরাশির জাতক জাতিকারা যারা চাকরিজীবী রয়েছেন, চাকরির ক্ষেত্রেও কিন্তু একই রূপ সমস্যা দেখা দিতে পারে। তাই কর্মক্ষেত্রে আপনি নিজে মুখ বন্ধ করে নিজের দায়িত্বের কাজটি সম্পূর্ণ করবেন। যারা ব্যবসা করছেন, ব্যবসায়ীদের শুভ, ব্যবসায় একটা লাভযোগ হবে ধনুরাশির। ধনুরাশির ছাত্রছাত্রীদের বলবো পড়াশোনায় মনোনিবেশ করুন, একাগ্রতা বাড়ান এবং বিছানায় পড়াশোনা করবেন না, পারলে টেবিল চেয়ারে পড়াশোনা করুন। একান্ত যদি আপনাকে বেডে বসেই পড়াশোনা করতে হয় তাহলে স্বতন্ত্র একটা আসন নিন এবং শোপিস, গণেশ ঠাকুরের শোপিস রেখে, ডেস্ক রেখে পড়াশোনা করুন। তা নাহলে ধনুরাশি জাতক জাতিকাদের বিদ্যাই কিন্তু একটা সমস্যা দেখা দেবে। বিশেষ করে উচ্চশিক্ষায় যারা রয়েছেন তাদেরকে বড় যত্ন নিতে হবে পড়াশোনার বিষয়ে। ধনুরাশির প্রত্যেক জাতক জাতিকাদের বলবো আজকের দিনে স্নান করে বাবা ভোলানাথের লিঙ্গরাজে জল প্রদান করুন আর সূর্য প্রণাম করুন মন দিয়ে, তাহলে আপনার অপবাদের কিছু অংশ কমতে পারে। পরবর্তী রাশি মকর। মকর রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে দিয়ে কাটবে, পারিবারিক জীবনও সুস্থ এবং সুসম্পর্ক বজায় থাকবে সকলের সাথে। মকর রাশি জাতক জাতিকাদের আজকে নিন্দা হওয়ার যোগ আছে। আপনি যদি মকর রাশির হন তাহলে আপনার বদনাম, আপনার নিন্দা আজকে আপনারই নিকটতম লোকজন ছড়াবে, তাই এ বিষয়ে আপনি সতর্ক থাকবেন। কারো সঙ্গে কুতর্ক, বিতর্ক, বিতণ্ডায় জড়াবেন না, তাতে সমস্যা আপনার বৃদ্ধি পেতে পারে। মকর রাশির চাকরিজীবীদের সাবধানে কর্মক্ষেত্রে আজকে কর্ম করতে হবে। ভাববেন সবাই আপনার শত্রু, কেউ আপনার মিত্র নেই, এই ভেবে আপনাকে কর্মজীবনে চাকরির ক্ষেত্রে আজকে চাকরির প্লেসে কাটাতে হবে। যারা ব্যবসা করছেন, ব্যবসায়ীদের সজাগ থাকতে হবে, তা না হলে আপনারই কাছের লোক আপনারই ব্যবসার সম্বন্ধে বদনাম, নিন্দা ছড়াতে পারে, তাতে আপনার ব্যবসার ক্ষতি হতে পারে। মকর রাশি জাতক জাতিকাদের আজকে কোনোরূপ ইনভেস্ট করবেন না কোনো কিছুতে, আজকে ইনভেস্ট করলে সেটা আপনার লস হয়ে যেতে পারে। মকর রাশির বিদ্যার্থীদের বলবো পড়াশোনায় মনোনিবেশ করতে হবে, পড়াশোনায় মন দিতে হবে, তা নাহলে পড়াশোনায় আশানুরূপ রেজাল্টে ফলাফলে বিঘ্নিত হবে। সর্বপরিশেষে বলবো মকর রাশি জাতক জাতিকাদের তৃতীয় ব্যক্তির দ্বারা যেহেতু শত্রুতা হবে, নিন্দা বদনাম সরাবে, তার জন্য অবশ্যই আজকে ভোলানাথের লিঙ্গরাজে জল প্রদান করুন। ভোলানাথ হল রাহু কেতুর অধিষ্ঠাত্রী দেবতা, তিনি যদি সন্তুষ্ট হয় তাহলে রাহু কেতু দ্বারা বদনাম, মিথ্যে অপবাদ, নিন্দা এগুলো অনেক অংশে আপনার কমে যেতে পারে।
পরবর্তী রাশি কুম্ভ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের দাম্পত্য জীবন আজকে সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্যে দিয়ে কাটবে। পারিবারিক জীবনও কিন্তু শুভ বলা যায়, পরিবারের সকল সদস্যর সাথে ভালো একটা সুসম্পর্ক বজায় থাকবে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের যারা চাকরি করছেন, চাকরিজীবীদের আজকের দিনটি খুব ভালোই যাবে। আপনাদের বেতন বৃদ্ধি হওয়ার যোগ রয়েছে, প্রমোশনেরও যোগ রয়েছে, এমনকি উচ্চ আধিকারিকের আপনি খুব কাছের হয়ে যাবেন। কুম্ভ রাশির ব্যবসা যারা করছেন, ব্যবসায়ীরা আজকে সুফল লাভ করবেন, ব্যবসায় শ্রী লক্ষ্মী মাতা কৃপা করবে, তাই আয় বৃদ্ধি পাবে। কুম্ভ রাশি সর্বোপরি বলা যেতে পারে, আজকে আয় যোগ রয়েছে। যে যে স্থানে আছেন সে স্থানেই পর্যাপ্ত পরিমাণের আয় হবে, মানে ইনকাম করতে পারবেন। কুম্ভ রাশির পড়ুয়াদের বলব, পড়াশোনায় খুব ভালো ফল হবে। যদি আজকে পড়াশোনায় মন দাও, তাই মন দিয়ে পড়াশোনা করো, তাহলে আজকে কিন্তু ভালো ফলাফল পাবে। আজকের পড়াশোনাটা কৃতিত্ব এক্সামে গিয়ে হবে, তাই আজকে যেগুলো পড়বে সেগুলো খুব মাথায় থাকবে, তাই মন দিয়ে পড়াশোনা করতে হবে। যদি শিক্ষা সংক্রান্ত কোনো সমস্যা স্কুলে, কলেজে বা ইউনিভার্সিটিতে ঘটে থাকে কুম্ভ রাশির, আজকে সেটা মিটে যাবে। তাই কুম্ভ রাশির পড়ুয়াদেরও কিন্তু আজকে শুভ ফল প্রদান করবে। সর্বোপরি কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলব, আজকের দিনে লক্ষ্মী মাতার পুজো করুন, লক্ষ্মী মাকে ফুল দিন, লক্ষ্মী মাকে প্রণাম করুন আর জপ করুন। শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হিরিং শ্রীং মহা লক্ষ্মী মাতায় নাম। পরবর্তী শেষ রাশি মীন। মীন রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন আজকে সুখ এবং শান্তির মধ্যে দিয়ে এগোবে। পারিবারিক জীবনও শুভ ভালো বলা যেতে পারে। মীন রাশির আজকে সর্বকরণী শুভ দিক রয়েছে, যা করবেন সেটি ভালো হবে। মীন রাশি যারা চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে অত্যাধিক শুভ ফল পাবেন। এমনকি মীন রাশি যারা ব্যবসায়ী রয়েছেন, ব্যবসা ক্ষেত্রে শুভ ফল পাবে। তবে মীন রাশির আজকে শারীরিক একটা সমস্যা হতে পারে, শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গে চোট খাওয়া, কোথাও লেগে যাওয়া, পেটের সমস্যা, মাথার যন্ত্রণা, এগুলো ঘটতে পারে। তাই মীন রাশির জাতক জাতিকাদের শরীরের প্রতিও যত্নশীল হতে হবে। মীন রাশির যারা ব্যবসায়ী বললাম, ব্যবসায়ীদের শুভ। যারা পড়াশোনা করছেন পড়ুয়া মীন রাশি, তাদেরও কিন্তু শুভ ফল প্রদান হবে। মীন রাশির জাতক জাতিকাদের বলব, আজকে যদি পারেন কোনো গাভীকে কিছু একটা খাওয়ার দিন, সেই গাভী মাতার গোমাতার আশীর্বাদে আপনাদের দিনটি আরও ভালো হয়ে যাবে। দর্শক বন্ধু, এই ছিল আজকের রাশিফল। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। যদি আপনি চ্যানেলে নতুন হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত আরও অন্যান্য ভিডিও সবার আগে পেতে। যদি আপনি আমার কাছে আসতে চান তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার 9932106280 9851515456, এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে আসবেন। যদি আপনি অনেক দূরে থাকেন, অনলাইন পদ্ধতিতেও আপনি হস্তবিচার করাতে পারেন, সেটিও আপনি ওই 9932106280 এই নম্বরে ফোন করেই বিষয়টা জেনে নিন কীভাবে আপনি অনলাইনে হাত দেখাতে পারেন। ভালো থাকবেন, আর ভালো থাকার জন্য যা করণীয় তা হলো, আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন, আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি এবং বিশ্বাস রেখে এগিয়ে চলুন। দেখবেন জীবনে আপনার সফলতা আসবেই আসবে। জয় মাতারা, হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে, নমস্কার।